আসসালামু আলাইকুম রমজানের তারাবি কি আট রাকাত না রাকাত রমজানের তারাবি আপনি চাইলে রাকাতও পড়তে পারেন বা রাকাতও পড়তে পারেন যদি আপনি নাও পড়েন তাও আপনার অতটা সমস্যা নেই যতটা আমাদের এই সমাজে মসজিদ মাদ্রাসাগুলো থেকে বলা হয় কারণ তারাবি ফরজ না ওয়াজিবও না কোনো কোনো আলেম বলে বা কোনো কোনো মহাদ্দিস বলেন যে তারাবি হচ্ছে নফল আবার কেউ কেউ বলেন যে তারাবি হচ্ছে শূন্যতে মহক্কাদা এখন এটাকে যেভাবে আমাদের সমাজে মানে প্রমোট করা হয়েছে ভালো যেহেতু এটা সুন্নত কাজ ভালো এটা খারাপ কিছু না কিন্তু অনেকেই বলে যে তারাবি না পড়লে নাকি রোজা হবে না এটা সম্পূর্ণ আছে এটার কোনো ভিত্তি নাই রোজা হচ্ছে ফরজ আর তারাবি হচ্ছে নফল বা সুন্নাহ কারো কারো মতে নফল কারো কারো মতে সুন্নত এটা তো আপনি যদি তারাবি না পড়েন আপনার রোজা শতভাগ হয়ে যাবে কিন্তু আপনাকে অবশ্যই ফরজ ইবাদতের ব্যাপারে শতভাগ শতভাগ আপনাকে সচেতন থাকতে হবে ফরজ আইবাদত যেন কোনোভাবেই না ছোটে আপনার তারাবি না পড়তে গিয়ে আপনার যেন এশার নামাজ না এশার নামাজ না ছুটে যায় আপনার বেতেরের নামাজ যেন না ছুটে যায় এগুলোর প্রতি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আর আল্লাহর রস্তে তারাবি পড়েন বা না পড়েন আট্রাকাত পড়েন বা রাকাত পড়েন যেটাই পড়েন পড়েন কিন্তু তারবে যদি নাও পড়েন সেটাও আপনি করতে পারেন কিন্তু আল্লাহর রস্তে ঝগড়াঝাটি করেন না যে তারাবি আমি আট্রাকাত আমারটা দলিল ভালো তোমারটা পচা আর যে বিশ্রাকাত পরে সে বলল যে আমারটার দলিল মজবুত আমারটাই করতে হবে আমারটা ছাড়া আর কোনো উপায় না আল্লাহর রাস্তায় এগুলো করবেন না এই ছোটোখাটো বিষয় বাদে পৃথিবীতে আরও অনেক অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত আরও এরকম হাজার হাজার ইস্যু আছে বড় বড় ইস্যু যেগুলোর জন্য আজকে মানুষ মানবতা আজকে কাতরাচ্ছে ওইগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত ওইগুলো নিয়ে কথা বলা উচিত ওইগুলো মানুষের সামনে তুলে ধরা উচিত ঠিক আছে তাই আল্লাহর রাস্তায় এই ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করবেন না আসসালামু আলাইকুম